এক মাস আগে রাজধানীর বাড্ডায় ভাড়া বাসায় ওঠেন গাড়িচালক জামিল। স্ত্রী ছেলে মেয়ে নিয়ে এই বাসায় থাকতেন গোপালগঞ্জের জামিল। বুধবার রাতেও এই বাসায় নিকট আত্মীয়রা দাওয়াত খেয়েছেন, কিন্তু সকালে সন্তান সহ লাশ পাওয়া যায় জামিলের। এক লোকে ফজর নামাজ পড়ে যাইতেছে আর বাড়িউলি ভাবিরা বলতেছে যে একটু উপরে এসে দেখেন মহিলা কান দেখেন। যায়া দেখি উনি বারান্দায় পড়ে চিৎকার করতেছে, মানে আস্তে আস্তে চিল্লাইতেছে। পর ওনারে জিজ্ঞেস করছি, বলছি কি হয়েছে, কয় আমার রুমে চারজন ডাকাত আসছিল। আমি কো ডাকাতাই ছিল, আপনার স্বামীরে মারছে, আপনি চিৎকার দিলেন না কেন? ওনার মেয়েরে ডাকলাম যে নুরসাত নুরসাত কি হয়েছে, তোমাদের কি হয়েছে, তারপর দেখি কি ওই মেয়েটাও মরা। কিন্তু নিহতের স্ত্রীর দাবি, মধ্যরাতে মুখোশ পরা দুর্বৃত্তরা বাড়িতে হামলা করে জামিল ও তার 9 বছরের কন্যাকে হত্যা করে। তবে এই বিষয়ে ভিন্ন কথা বলছেন পাশের বাড়ির বাসিন্দারা। যে বাসায় ছিল ওই বাসায় নাকি ঝগড়াঝাটি করতো, ঝগড়া করে চলে গেছে গাবো, মানে বাচ্চাটার নিয়ে। গেট তো তালা দেওয়া থাকে, 12টা হলে গেট তালা। জামিল শেখের শরীরে শক্ত কিছু দিয়ে আঘাতের বেশ কয়েকটি চিহ্ন পাওয়া গেছে, আর মেয়েটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। পাশের যে বাসার একজন সাবলেট ছিল তাদেরকে আমরা পাচ্ছি না, আমরা তদন্ত করে দেখছি অ্যাকচুয়ালি কি ঘটনা ঘটেছে এবং কেন এই হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে, কোনো পারিবারিক বিষয় আছে কিনা বা কোনো শত্রুতা আছে কিনা, এটা আমরা নিশ্চিত হওয়ার জন্য আমরা তদন্ত শুরু করেছি। জামিল গুলশান 2 নম্বরে ব্যক্তিগত গাড়ি চালক হিসেবে কাজ করতেন। বিয়ের পর থেকেই তার পরিবারে অশান্তি ছিল বলে জানিয়েছে তার বড় ভাই।